আসসালামু আলাইকুম। বিজনেস বাংলার নতুন ভিডিওতে আমি গালিব আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব, যে মেশিনটির সাহায্যে আপনারা প্রতিদিন 1500 থেকে 2000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আপনি যদি চান এই মেশিনটি দিয়ে কিন্তু ছোট আকারের ব্যবসা শুরু করতে পারবেন, ছোট একটি স্টলে, কিংবা আপনার যদি ফাস্টফুডের দোকান থেকে থাকে তাহলে সেখানে এই মেশিনটি বসিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন। তো আজকের এই মেশিন রিভিউ এবং ব্যবসায়িক আইডিয়াটি সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ জুড়েই আমাদের সাথেই থাকুন। তো আপনারা আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বার্গার তৈরির মেশিন, যে মেশিনটি দিয়ে আপনারা খুব সহজেই বার্গারগুলো তৈরি করতে পারবেন। এক একটি বার্গার তৈরি করার জন্য আপনাদের 25 থেকে 30 টাকা পর্যন্ত খরচ হবে এবং এর প্রতি পিস আপনারা বিক্রি করতে পারবেন 50 থেকে 60 টাকা পর্যন্ত, অর্থাৎ প্রতি পিছে আপনারা 25 থেকে 30 টাকা পর্যন্ত লাভ করতে পারবেন। সুতরাং আপনারা যদি এই ব্যবসাটি কোনো জনবহুল এরিয়াতে শুরু করেন এবং সেখানে যদি আপনি প্রতিদিন 50 পিস পর্যন্ত এই বার্গার বিক্রি করতে পারেন তাহলে দিন শেষে দেখা যাবে আপনি প্রতিদিন 1500 থেকে 2000 টাকা পর্যন্ত প্রফিট করতে পারছেন আপনার এই নতুন ব্যবসায়ী। আর আপনি যদি নতুন কোনো রেসিপি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার খরচের তারতম্য হতে পারে এবং আপনার প্রফিটের পরিমাণ কম বা বেশি হতে পারে। তো বন্ধুরা চলুন এই মেশিনটি দিয়ে কীভাবে বার্গার তৈরি করতে হয় এবং বার্গার তৈরি করতে কী কী লাগে তার বিস্তারিত দেখে নিই। তো ভিডিওতে আপনারা মেশিনটি দেখছেন এটি হচ্ছে বার্গার তৈরি মেশিন। চলুন এখন মেশিনের অপারেটিং দেখে নিই। এটি হচ্ছে অন অফ করার সুইচ, আর এটি হচ্ছে হিটিং কন্ট্রোলিং রেগুলেটর, যেটি দিয়ে হিটিং কম বা বেশি করতে পারবেন, আর এই রেগুলেটর দিয়ে টাইমিং সেট করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন মেশিনটির হোপার। তো চলুন বার্গার বানিয়ে ফেলি। বার্গার বানানোর জন্য প্রয়োজন হবে ব্রেড, স্লাইস চিকেন, চিজ, মেয়োনিজ এবং লেটুস পাতা। তো এরপর ব্রেডটি এভাবে কেটে নিতে হবে, এরপর এরকম লেটুস পাতা দিয়ে দিতে হবে, তারপর চিজ দিতে হবে, এরপর স্লাইস চিকেন দিয়ে তারপর মেয়োনিজ দিতে হবে, এরপর মেশিনটিতে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। এভাবে করে মেশিনের উপর প্রস্তুতকৃত বার্গারটি সম্পূর্ণ করার জন্য এভাবে বসিয়ে দিতে হবে এবং উপরে ঢাকনাটি এভাবে নামিয়ে দিতে হবে, এরপর এরকম ঘুরিয়ে দিতে হবে। এভাবে সামান্য এরকম চাপ দিয়ে দিলে ভালো হয়। এরপর হিটিং টেম্পারেচার সেট করে দিতে হবে 210 এবং টাইমার সেট করে দিতে হবে 5 মিনিট। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে আমাদের বার্গারটি তৈরি হয়ে যায়। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর হয়ে গেল আমাদের বার্গার। দেখতে পাচ্ছেন কেমন দেখাচ্ছে। এরপর আমরা এটি উঠিয়ে নিব, দেখছেন কেমন হয়েছে আমাদের বার্গারটি। এরপর বার্গারটি কেটে দেখাই বার্গারটি কেমন হয়েছে ভিতরে। এরপর আপনারা আপনাদের কাস্টমারকে সেল করতে পারবেন। তো বন্ধুরা আপনারা এতক্ষণ যাবত দেখতে পেলেন আমরা এই মেশিনটি দিয়ে কীভাবে বার্গার তৈরি করলাম। আপনারা কিন্তু চাইলে এই মেশিনটি দিয়ে খুব সহজেই এ ধরনের বার্গারগুলো তৈরি করতে পারবেন। আর আপনারা যদি এই মেশিনটি নিয়ে নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, কোনো স্টলে কিংবা আপনার ফাস্টফুডের দোকানে নতুন আইটেম যোগ করতে চান তাহলে আমাদের এই মেশিনটি নিতে পারেন। আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করতে পারেন কিংবা নিতে পারেন কুরিয়ার সার্ভিসে। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।